শুভ সকাল বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি। তো এখন আমি যাব আমাদের নদীর ওপারে। এই যে আমি ব্যাগ সব গুছিয়ে নিয়েছি, পাশে একটা জঙ্গল আছে। তো কেন যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে কিন্তু। চলো, আমিও আমার মেয়েকে যাচ্ছি। মা এখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, গুটি গুটি পায়ে জঙ্গলে চলে যাচ্ছে। মা জঙ্গলে যাচ্ছি এখন, তোমরা সবাই দেখতে থাকো, আমি এখন কেওড়া পাড়বো। তো আমি চলে এসেছি এখন, আমি বনে, ওই যে আমি সেই সুন্দরবনে সেই বিখ্যাত কি বলতো, চাপ কেওড়া। তো আমি এখন বনের মধ্যে ঢুকবো চাপ কেওড়া পাড়তে, তোমরা সবাই দেখতে থাকবে আমি চাপ কেওড়া পাড়ছি। বন্ধুরা সবাই দেখো, পিসিদের ছাগল একদম জমিদার। ওর জন্য চেয়ারের ব্যবস্থা, না ক্যামেরা করতে গিয়ে আজকে আমার এই অবস্থা, কাদা নামতে হচ্ছে। কি অবস্থা, মা চলে এসছে জঙ্গলের মধ্যে কেওড়া পাড়তে, চাপ কেওড়া। আমি এখন এই যে কেওড়া পাচ্ছি জঙ্গলে, এই যে গাছে উঠে উঠছি। পারো পারো, এই গাছটাই বড় বড় আছে। এই যে এই কেওড়া গুলো, এগুলোকে বলে চাপ কেওড়া, টক করলে দারুণ লাগে। এইগুলোই মা পাড়ছে গাছ থেকে। এগুলো সব এই চাপ কেওড়ার গাছ। তো দেখো বন্ধুরা, আমি কেওড়া গাছে উঠেছি, এই যে কেওড়া পাচ্ছি। এই দেখো এক লতা, এক যে একেবারে অনেকটাই চপাড়া হয়েছে। মা এখন কেওড়া কুড়োচ্ছে, যেগুলো পেকে পড়েছে জলে সেইগুলোই কুড়োচ্ছে। অনেক তো চ্যাক কাওড়া অনেক হয়েছে, চিংড়ি মাছ দিয়ে টক করলে ভালো লাগে। এখানেই তৈরি হচ্ছে চিংড়ি মাছও হচ্ছে। হ্যাঁ, এই কেওড়া গাছগুলো যেখানে হয়েছে এখানে প্রচুর চিংড়ি মাছ। না পেরে নাও, পেরে নাও, উপরে আছে কটা বড়। হ্যাঁ অনেক, বন্ধুরা দেখো আমি এই যে জল নেমে নেমে এই যে বনের মধ্যে ঢুকে কেওড়া ঘুরিয়েছি, আবার পেরেছি, এখনো ব্যাগের মধ্যে আমার আছে কিছুটা। খুব আনন্দ হচ্ছে আমার, আজকে আবার আমি এই মাছ ধরবো, ধরে এই মাছ দিয়ে আর এই কেওড়া দিয়ে টক করবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকবে,
আর শীত পড়লে চলে আসবে, এখানে পিকনিকও হয়, খুব সুন্দর জায়গা পিকনিক করার। শুধু দেখো এই জিনিসটা ফলো করো তোমরা, কত সুন্দর দেখতে এই বাগান, খুব সুন্দর সুন্দরবন, খুব সুন্দর সত্যিকার সুন্দরবন। এখানে মাছ আছে, মাছ কি মাছ নেবে? চেয়ারে বসছিল, মা কেওড়া গাছে উঠেছে, ওই যে কেওড়ার পাতা খাওয়ার জন্য ওখান থেকে ডাকছে। কত শিকারি হ্যাঁ ছাগলটা। আসছে আসছে, দাঁড়াও দাঁড়াও আসছে। কি আনন্দ পাতা খাওয়ার জন্য সেখান থেকে তাড়িয়ে নিয়ে আসছে আমাদের। হ্যাঁ আমি ক্যামেরা বেড়ে নিয়ে এসেছি, এবার এই যে জাল পেতেছিলাম দেখো, জালে মাছ, মাছ ছাড়াবো এবারই। এই যে জালে মাছ দেখতে পাচ্ছি বন্ধুরা, না না কেউ পালাবে না। দেখো কেওড়া গাছে মৌচাক হয়েছে, ওই একটা মৌচাক ওই যে, আর এইদিকে আর একটা। তোর মার খিদে লেগেছে, তোর মাকে দিলাম, তোর মা খেয়েছে, তোর তোর খিদে লেগেছে। চার কাওড়া পেরে নিয়ে এসছি আমি, আর এই যে তেলাপিয়া মাছ এই জাল থেকে বের করে ছেড়ে ছাড়িয়ে নিয়ে এসছি। তো চার কাওড়া আর এই যে তেলাপিয়া মাছ আমি টক করবো, এখন মাছগুলো আমি কেটে নেবো। বন্ধুরা দেখতে থাকো, এই যে সেই কেওড়াগুলো, এখানে কিছু পাকা আছে, কিছু হচ্ছে কাঁচাও আছে। তো এখন কয়েকটা পাকা কেওড়াগুলো মা বেছে নেবে, বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেবে, কারণ সব কেওড়া দিলে খুব টক হয়ে যাবে। এই যে তাই কয়েকটা দেওয়া হবে, এই একদম নরম হয়ে গেছে যে। হ্যাঁ এইভাবে ছাড়িয়ে নিতে হবে এগুলোকে, এই যে ছাড়িয়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। কতটা নরম, ওবা একা একাই ছেড়ে যাচ্ছে। তো আমি এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব, এগুলোকে ভালো করে ধুয়ে নেব এখন আমি। এত দেব না, এই কাঁচা কেওড়াগুলো দিয়েও টক হয়, কিন্তু কাঁচা হলে একটু সেদ্ধ করতে হয়, আর এই পাকাগুলো সেদ্ধ করতে হয় না আলাদা করে। তো এখন এই কেওড়াগুলো ধোয়া হয়ে গেছে, কেওড়াগুলো অল্প করে জল দিয়ে চটকে নিতে হবে। কেওড়ার বীজ এগুলো, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই কেওড়া রান্না করে খেলে যাদের ঘুম হয় না, তাদের খুব ঘুম হয়, শরীর ঠান্ডা হয়, অনেক উপকার আছে।
টকটা বের করে নিয়েছে জল দিয়ে, এবার ছেঁকে নাও। পেকে গেছে তো একদম, খুব একটা গাঢ় হয়ে গেছে, বেরোচ্ছে মেয়েকে। চাপ কেওড়ার রেসিপিটা বানাতে গেলে শুকনো লঙ্কা 5 ফোড়ন, হলুদ লবণ আর শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, মরিচ বাটা একসঙ্গে এইগুলো লাগবে। উনানটা ধরিয়ে দিয়েছি, উনানটা জ্বলছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। সুন্দরবন ভিলেজ ফুডি চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা বন্ধু সবাই দেখতে থাকবে, আমি এখন সেই চ্যাপ কেওড়া আর তেলাপিয়া মাছ রান্না করব। দেখবে কিন্তু, কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, মাছটা দেবো এবারই। মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি কড়াই, এবার আমি টক রান্না করবো, তাই ফোড়ন দেবো, 5 ফোড়ন দিতে হবে। তাই জন্য প্রথমে লঙ্কা দেবো, 2 পিচ লঙ্কা দিয়েছি, 2-3 পিচ লঙ্কা দিলাম। এবার আমি 5 ফোড়ন দেবো, আমাদের স্পেশাল লঙ্কা বাটা, লঙ্কা জিরে বাটা। এবার আমি লবণ দেবো, বেশি কিছু লাগে না তবে রান্না করতে। কেওড়ার ঝোলটা ফুটে গেছে, আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এটা একটু ফুটবে, মাছ দেওয়ার পরে কি সময় ফুটবে তার রান্না হবে। তো আমার টকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বাবু চাকরটা তেমনি খুব সুন্দর লাগে, মার হাতে রান্না চাপ কেওড়াটা খুব সুন্দর লাগছে খেতে। আমি তো মাকে রান্না হওয়ার টাইমে দিন, তার আগে খেতে বসে গেছি, খুবই সুন্দর লাগে চাপ কেওড়াটা। আপনারাও আপনারা বাড়িতে একটু বানিয়ে খাবেন, আপনাদের ভালো লাগবে। আর যারা 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 এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা তারা আমার মাকে আমার পাশে একটু থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর বাড়িতে বানিয়ে খাবেন। তো নমস্কার বন্ধুরা, আমার বাবু যেটা বললো সবাই একটু ফলো করবে আমার থেকে, খুব ভালো লাগবে। তোমরা তো আমার নিজের, আর আমিও তোমাদের সেই সুন্দরবন ভিলেজ ফুডির বৌদি।
খুব ভালো লাগবে, সবাই ভালো থাকবে।